ভাই, আমরা দেখেছি যে ঢাকার আদালতে তারেক রহমান আইনি লড়াই করতে চান এমন একটি আবেদন করেছেন, কিন্তু শুনানিও শেষ হয়েছে, বৃহস্পতিবার আদেশ দেবে। দেশের ইতিহাসে এরকম আবেদন খুব কম হয়েছে, নজিরও নেই। সেক্ষেত্রে আপনি কি বিএনপির আইন সম্পাদক হিসেবে মনে করেন এই আবেদনটি আইনসঙ্গত হয়েছে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। দেশের ইতিহাসে যেমন এরকম আবেদন করার নিয়ম নেই যেটা আপনি বললেন, ঠিক তেমনিভাবে দেশের ইতিহাসে এইটাও নেই যে 35 লক্ষ টাকার এফডিআর ছিল, ট্যাক্স দেয়া হয়েছে, সেই ট্যাক্সের রেকর্ড দেওয়ার পরেও মামলাটা চলছে, এই ইতিহাসও কিন্তু নেই। দেশের ইতিহাসে এটাও নেই, একই সাথে যখন মামলা দায়ের হয় আজকের এই বিনা ভোটের প্রধানমন্ত্রীর নামে এবং বেগম খালেদা জিয়ার নামে, সেই বিনা ভোটের প্রধানমন্ত্রীর নামে মামলা শেষ হয়ে যায়, খারিজ হয়ে যায়, বাট বেগম খালেদা জিয়ার নামে মামলা চলে। দেশের ইতিহাসে এটাও নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কায়েমের লক্ষ্যে আমরা প্রায় উপনীত হতে যাচ্ছি, তখন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি চেয়ারপারসন তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নেতাকর্মীদেরকে মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্য এই অন্যায় অবৈধভাবে মামলা দিয়ে মনস্তাত্ত্বিক চাপ করার চেষ্টা করছেন, অপচেষ্টা করছেন। দেশের ইতিহাসে এরকমও নেই যে যার কোনো মামলার বেসিক নাই সেই মামলাটা এখন পর্যন্ত চলমান আছে। অতএব যেহেতু আপনি বললেন আগামী 13 তারিখে একটা আদেশের জন্য রয়েছে, আমরা সেই আদেশ পর্যন্ত অপেক্ষা করব, আদেশের পরে যদি কোনো প্রতিক্রিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদের সাথে কথা বলব। আপনি কি মনে করেন যে এই যে আদেশ আদেশ আপনাদের পক্ষে আসতে পারে, যে আইনি যুক্তি আপনারা দিয়েছেন, এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন? আমার কাছে মনে হচ্ছে যেহেতু আদালতের আদেশের জন্য অপেক্ষমান, আমরা সেই আদালতের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে চাই এবং শ্রদ্ধা রাখতে চাই। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি 33 লক্ষ টাকা যে অন্যায় অবৈধ মামলা, সেই মামলায় উনি কারাগারে ছিলেন বা এখনও আছেন, সেই 2 কোটি 33 লক্ষ টাকা কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে আছে, প্রায় 10-11 কোটি টাকা হয়েছে। অনেকেই পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে এতিমের টাকা চুরি করেছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বেগম খালেদা জিয়া একটি টাকাও তসরুফ করেননি, সমুদয় টাকা এখন 11 কোটি টাকা পরিণত হয়ে ব্যাংকে গচ্ছিত আছে। অতএব রাজনৈতিক কারণে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। যেহেতু মামলাটা চলমান আছে এবং আদেশের জন্য অপেক্ষমান আছে, আমরা অপেক্ষা করব, আদেশ দেওয়ার পরে আপনাদের মত এটা অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য, উনি যেহেতু আপনাদের সাংবাদিক সাহেবদেরকে বলছেন এটা সুযোগ নিয়ে আদালতে গিয়ে উনি বলবেন, সেটা শেষ করুন, আদালতে গিয়ে বলবেন সুযোগ আছে কি নাই, আদালত বিবেচনা করবেন। বাট আমরা যেটা এখানে ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে, এই মামলাটা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলাটা এখন পর্যন্ত চলমান। অতএব এই রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই বর্তমান রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই অবৈধ সরকার মামলাটাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দেখেন আইনের 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 আশ্রয় নেওয়া প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, সেই আইনের আশ্রয় তো নিতেই পারে। জুবাইদুর রহমানের আপিল ডিভিশনের রায় আছে যে কোনো ব্যক্তি বাংলাদেশের ফেরার থেকে কোনো আদালতেই সে বিচার কাজে অংশগ্রহণ না করে আইনজীবী হতে পারবেন না, যেহেতু একটা আপনি যে কথা বলেছেন ডক্টর জুবাইদা রহমান, অসংখ্য ধন্যবাদ কোশ্চেনটা এনেছেন। ডক্টর জুবাইদা রহমান একজন প্রখ্যাত চিকিৎসক, ওনার বিরুদ্ধে অভিযোগ কী ছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল 35 লক্ষ টাকার এফডিআর, যেটা আমরা 2005, 2006 এবং 2006-07 অর্থ বছরে সেই এফডিআরের টাকা ট্যাক্স পে করা হয়েছে সে রেকর্ডও দিয়েছে। অতএব ওনার উপরে এমনিতেই অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, আর যে রায়ের কথা বলেছেন সেই রায় সম্পর্কে তো নিশ্চয়ই অধস্তন আদালত অবগত রয়েছেন, সেই হিসাবে ওনারা যে পদক্ষেপ নেন সেই পদক্ষেপ নেবেন। যেহেতু রায়টা এখন অপেক্ষমান, সেহেতু মামলাটা নিয়ে এই পর্যায়ে আমরা কিছু বলতে রাজি নই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।